উপ প্রধানমন্ত্রী বিসমিল্লাহ রহমান রহিম উপস্থিত সুরমণ্ডলী আসসালামু আলাইকুম 2017-18 অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকের দিনে গভীর শ্রদ্ধা সাথে স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি, স্বাধীন জাতি হিসেবে আত্মমর্যাদা পেয়েছি, পরিচয় পেয়েছি। আমি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, শ্রদ্ধা জানাই 30 লক্ষ শহীদ 2 লক্ষ মা বোনের প্রতি। আমাদের স্বাধীনতা অর্জন হঠাৎ করে আসেনি আর একদিনে আসেনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সেই বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দান থেকে শুরু করে বিগত 23 বছরে সংগ্রাম এবং জাতির পিতা ঘোষিত স্বাধীনতা, সেই স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ, 9 মাসে মুক্তিযুদ্ধ বিজয় অর্জন, এই 24 বছরের সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিজয়ের মধ্যে দিয়ে আমাদের স্বাধীনতা আমরা অর্জন করেছি। এই স্বাধীনতা অর্জনের মূল লক্ষ্যটাই ছিল বাংলাদেশে ক্ষুদ্র দারিদ্র মানুষ, শোষিত বঞ্চিত মানুষ, তাদের ভাগ্য পরিবর্তন করা। আর সেই দিকে লক্ষ্য রেখে জাতির পিতা প্রতিটি পদক্ষেপ নিয়েছিলেন যে বাঙালি জাতিকে কিভাবে উন্নত করবেন, সমৃদ্ধশালী করবেন। আমাদের অবস্থানটা কি ছিল? আমাদের অনেকেই হয়তো এখন এই প্রজন্মে জানেন না যে এক বাঙালিরা কিভাবে শোষিত বঞ্চিত ছিল, নির্যাতিত ছিল। আমি বিষয়টা আমি তুলে ধরি প্রায় এই জন্য যে আমাদের একটু স্মরণ করতে হবে যে আমরা কোথায় ছিলাম, কি অবস্থায় ছিলাম। কারণ পাকিস্তান আমি যে রাষ্ট্রটা তৈরি হয়েছিল সেই রাষ্ট্রে আমাদের অবস্থানটা কি ছিল বাঙালিদের, অথচ বাঙালিদের প্রচেষ্টায় পাকিস্তান তৈরি হলেও বাঙালিরা ছিল শোষিত বঞ্চিত এবং সংখ্যায় বাঙালিরাই বেশি ছিল, আমার পূর্ববঙ্গের লোককে বেশি ছিলাম। কিন্তু আমরা দেখেছি আমরা আমাদের সংখ্যালঘনিষ্ঠ যারা তাদের দ্বারা সবসময় নিপীড়িত নির্যাতিত। তার একটি চিত্র আমি তুলে ধরতে চাই যে পাকিস্তান আমলে অসামরিক ক্ষেত্রে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের উচ্চ পদে বৈষম্য, বাঙালিদের অবস্থান কি? কেন্দ্রীয় সরকারে সেক্রেটারি 4 জন ছিল পশ্চিম পাকিস্তানে, বাঙালি 0, জয়েন্ট সেক্রেটারি 22 জন, বাঙালি 8 জন, ডেপুটি সেক্রেটারি 69 জন, বাঙালি 23, আর সেক্টর অফিসার 325, বাঙালি 50, আর প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার 3770, বাঙালি মাত্র 811। সিনিয়র গেজেটেড পোস্ট ডিপার্টমেন্ট কেন্দ্রীয় সেক্রেটারিয়েট 692, বাঙালি 4 জন, শিল্প উন্নয়ন কর্পোরেশন 162, বাঙালি মাত্র 3 জন, রেডিও 98 জন, বাঙালি মাত্র 14 জন, সাপ্লাই ও ডেভেলপমেন্ট 164 জন, বাঙালি মাত্র 15 জন, রেলওয়ে 158 জন, বাঙালি মাত্র 14 জন, পোস্ট টেলিগ্রাফ 279, বাঙালি 50 জন, কৃষি অর্থনীতি কর্পোরেশনে 38, বাঙালি 10 জন, সার্ভে 64, বাঙালি মাত্র 2 জন, বিমান অর্থাৎ তখন পাকিস্তান এয়ারলাইন 1025, বাঙালি মাত্র 75 জন। আমাদের সামরিক ক্ষেত্রে বৈষম্য ছিল আরো ভয়ানক। জেনারেল 3 জন সব পশ্চিম পাকিস্তানে, বাঙালি 0, মেজর জেনারেল 20 জন, বাঙালি 0, ব্রিগেডিয়ার 34 জন, বাঙালি 0, কর্নেল 49 জন, বাঙালি 0, লেফটেন্ট কর্নেল 198 জন, বাঙালি 10 জন, নৌবাহিনী অফিসার 593, বাঙালি 7 জন, বিমান বাহিনী 640, বাঙালি মাত্র 40। এই ছিল বাঙালিদের অবস্থা। এই এই তথ্যটা বের করা হয় 1956 সালে আওয়ামী লীগ যখন সরকার গঠন করে, হোসেন শহীদ সাহাবী যখন প্রধানমন্ত্রী, সেই সময় পাকিস্তানে করাচি থেকে দৈনিক ডন পত্রিকা প্রকাশিত, সেই ডন পত্রিকায় এই তথ্যটা বের হয়েছিল।
এই ছিল আমাদের অবস্থা। আর এই সময় বুদ্ধেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় বাঙালিদের অধিকার নিয়ে কথা বলেছেন, প্রাদেশিক পরিষদ এবং জাতীয় পরিষদে। আপনারা যদি তার জাতীয় পরিষদেও বক্তব্যগুলি শুনেন, তখন থেকে প্রবলের মানুষ তাদের সকল অধিকার এর কথা তিনি বারবার বলেছেন। আর এই কথা বলতে যেই জেল চলম অত্যাচার সহ্য করতে হয়েছে এবং জীবনের অধিকাংশ সময় তিনি কারাগারে কাটিয়েছিলেন। এবং এই সংগ্রামের পথ বেয়েই আমরা আজকে স্বাধীন জাতি। আর স্বাধীন জাতি হিসেবে আমাদের করণীয় কি সেটা হচ্ছে সব থেকে বড় কথা, যে তিনি শুধু স্বাধীনতাই দিয়ে যাননি, হাতে সময় পেয়েছেন মাত্র 3.5 বছর। এটাই আমাদের জন্য সবচেয়ে দুর্ভাগ্য, যে যে বাঙালির জন্য তাদের অধিকারের জন্য সারা জীবন তিনি কষ্ট স্বীকার করেছিলেন, আর সেই বাংলাদেশ স্বাধীন করার পরে 1975 সালে 15 আগস্ট তাকে নির্মমভাবে হত্যা করে। শুধু তাকেই নয়, আপনারা জানেন যে আমাদের পরিবারের সব, আমার মা ভাই সবাইকে হত্যা করে। আমরা দুজন বিদেশে ছিলাম যদি বেঁচে যাই। এই বাঙালিদের জন্যই তিনি কিন্তু রক্ত দিয়ে গেছেন, কারণ তিনি আর্থসামাজিক উন্নয়নের জন্য যে কর্মসূচি হাতে নিয়েছিলেন এবং ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করে একটা তৃণমূল পর্যায়ের থেকে উন্নয়নটাকে গতিশীল করার যে ব্যবস্থাপত্র তিনি দিয়েছিলেন, তা যদি বাস্তবায়ন করে যেতেন তো বাংলাদেশ স্বাধীনতার 10 বছরের মধ্যেই উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে পারত। কিন্তু 15 আগস্ট জাতির পিতাকে হত্যার পর সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে যে ক্ষমতা দখলে পাওয়া শুরু হয় এবং একের পর এক ১৯টা কু হয়েছে বাংলাদেশে, বহু সামরিক অফিসার সৈনিকদের জীবন দিতে হয়েছে, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ কারাগারে, তাদেরকে কারাগারে পিতাকে হত্যা করা হয়েছে, চার নেতাকে, এবং প্রতি রাতে ছিল কারফিউ। 1975 সাল থেকে 86 সাল পর্যন্ত প্রতি রাত্রে কিন্তু বাংলাদেশে কারফিউ চলত, 11টা থেকে ভোর 6টার মধ্যে বেরোতে পারত না, এই পরিবেশ ছিল। কাজে যে লক্ষ্য নিয়ে এদেশের স্বাধীনতা তা তিনি পূর্ণ করে যেতে পারেননি, কিন্তু একটা স্বাধীন রাষ্ট্রকে গড়ে তোলার সকল অবকাঠামো তিনি তৈরি করে দিয়ে গিয়েছিলেন। মাত্র 9 মাসের মধ্যে আমাদের সংবিধান দিয়েছেন এবং সেই সংবিধান সেখানে জনগণের মৌলিক অধিকারের কথা থেকে শুরু করে সার্বিক বিষয়ে তিনি উল্লেখ করে যাচ্ছেন। মাত্র এত অল্প চিকিৎসা তাদের মানে সার্বিক কাজ করার সাথে সাথে আবার অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়াটা বিশাল চ্যালেঞ্জ ছিল, কিন্তু তার মতো দক্ষ প্রশাসক ছিল বলেই মাত্র 3.5 বছরের মধ্যে বাংলাদেশ কিন্তু উঠে দাঁড়িয়েছিল ওই ধ্বংসস্তূপের উপর থেকে, যেখানে তিনি শূন্য হাতে যাত্রা শুরু করেছিলেন এবং স্বাধীন রাষ্ট্রের সবকিছু তিনি করে দিয়ে গিয়েছিলেন। কিন্তু আমাদের জীবন থেকে 21 বছর হারিয়ে যায়, কারণ এই যে একের পর এক অবৈধভাবে ক্ষমতা দখল বা মিলিটারি শাসন অথবা কখনো ওই লেবাস ছেড়ে, মানে মিলিটারি শাসন দিয়ে কিন্তু লেবাস লেবাস করে দেশকে যে শাসন করে তারা আর যাই হোক, বাঙালি আর্থসামাজিক উন্নয়ন অথবা স্বাধীনতার যে চেতনা, মুক্তিযুদ্ধের যে চেতনা, সে চেতনা কিন্তু বাস্তবায়নের দিকে তাদের দৃষ্টি ছিল না। ক্ষমতাটা ছিল তাদের কাছে, বৃত্ত বৈভব কিভাবে তৈরি করবে, কিভাবে তারা আয়েশে জীবনযাপন করবে, কিভাবে সম্পদের পাহাড় করবে এবং ক্ষমতায় কিভাবে কুক্ষিগত করে রাখবে, কারণ ক্ষমতা রাখতে পারলেই তো সম্পদের পাহাড় করা যায়। আর বিলাস
ওর জীবনযাপন করা যায়, এটাই ছিল তাদের লক্ষ্য। সেই জন্য মুসলিমীয় লোকের তারা সুযোগ করে দিয়েছিল দুর্নীতি করার এবং নানা ধরনের ঘটনা দহন করেছে। আগে বিস্তারিত বলতে চাইলে কিন্তু যেটা আপনার একটা ঐতিহাসিকের পিছনে তাকিয়ে পাবেন। 21 বছর পর অনেক চড়াই উৎসাহ পার হয়ে অনেক আন্দোলন সংগ্রাম করে জেল জুম অত্যাচার সহ্য করে গোলা বোমা বাজি থেকে শুরু করে গোলাগুলির মুখে পড়ে এমন কিছু নাই যে জীবনেরা মুখোমুখি হতে হয়েছে। এরপর 96 সালে আমরা সরকার গঠন করতে সক্ষম হলাম। 21 বছর পরে সরকার গঠন করে আমাদের ঘোষণাই ছিল যে আমরা জনগণের সেবক, যেটা জাতির পিতা নিজেকেও বলেছিলেন। আর সেই চিন্তা থেকে যে আমাদের একটা রাজনৈতিক দল হিসেবে আমরা ক্ষমতায় গেলে কি করব দেশের জন্য, সেই চিন্তা ভাবনা থাকা প্রয়োজন। এবং আমি মনে করি আওয়ামী লীগ একমাত্র রাজনৈতিক দল যে আমাদের সে অর্থনৈতিক নীতিমালা ছিল এবং যারই ভিত্তিতে আমরা যখন নির্বাচনে এসেছি নির্বাচনী ইস্তাহার আমরা তৈরি করেছি, আমাদের সংবিধান এবং আমাদের নিজস্ব পার্টি ঘোষণাপত্র এবং অর্থনৈতিক নীতিমালার ভিত্তিতে, এবং আমরা ক্ষমতা আসছে তা বাস্তবায়ন করবার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি শুধু একটা লক্ষ্য নিয়ে যে একবারে বাংলাদেশের তৃণমূল পর্যায়ে যে মানুষগুলি পড়ে থাকে, যারা ভূমিক্ষ দরিদ্র ক্ষুধাক্ত, এক বেলা ভাত জোটাতে পারে না, খাবার জোটাতে পারে না, রোগের চিকিৎসা পায় না, ঢুকে ঢুকে মারা যায়, সেই সব মানুষগুলির ভাগ্য পরিবর্তন করে, এটাই ছিল আমাদের মূল লক্ষ্য। আর সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য যা যা দরকার সেগুলো আমরা কিভাবে করবো সেই পরিকল্পনা নিয়েই কিন্তু আমরা কাজ করি। যে কারণে আপনারা যদি একটু তুলনা করে দেখেন যে 96 সাল থেকে 2001 হিসাব করলে 75 সালের পর 96 পর্যন্ত যে অন্ধকার যুগ ছিল তার অবসান ঘটিয়ে আমরা আলো পথে যাত্রা শুরু করেছিলাম, বলতে গেলে বাংলাদেশের জন্য একটা স্বর্ণ যুগ ছিল এই সময়টা। কিন্তু দুর্ভাগ্য যে আমরা সরকার 2001 সালের নির্বাচনে আমরা ফিরে আসতে পারিনি। আর সে ফিরে আসা না আসার পিছনে কারণ ছিল, কারণ বাংলাদেশের সম্পদ বিক্রি করতে হবে, এই ধরনের চাপ, সম্পদের মালিক বাংলাদেশ, বিক্রি করবে আমেরিকা কিংবা ইন্ডিয়া। আমরা গ্যাসের কথা বলছি যে গ্যাস বিক্রি হয়েছে, আর আমার একটাই কথা ছিল যেটা আমাদের দেশের মানুষের সম্পদ, আগে মানুষের চাহিদা পূরণ হবে, 50 বছরের মজুদ থাকবে, তার অতিরিক্ত যদি না হয় আমরা বিক্রি করতে রাজি, কিন্তু তার আগে আগে সার্ভে করে দেখতে হবে যে আমার সেই পরিমাণ গ্যাস আছে কি না। শুধুমাত্র ক্ষমতার লোভে মুচলেকা দিয়ে ক্ষমতায় আসব এই রাজনীতি আমি শিখিনি, রাজনীতি করি না। এবং এর ফলাফলটা হলো যে আমরা নির্বাচনে ভোট বেশি পেয়েছিলাম, এটা ঠিক, জনগণের সমর্থন আমরাই বেশি পেয়েছিলাম, আমাদের সরকার গঠন করতে পারিনি। যাই হোক, তারপরে অনেক সংগ্রাম, অনেক অত্যাচার নির্যাতন ভোগ করতে হয়েছে আমাদের নেতা কর্মীদের। কিছুক্ষণ আগে মাননীয় অর্থমন্ত্রী যে কথাটা বললেন যে গবেষণা এবং আমাদের কার্যক্রম, আমি সবসময় আমরা এটা লক্ষ্য রাখতাম যে আমাদের অর্থনৈতিক নীতিমালাটাকে অন্তত 10 বছর পর পর এটা যুগোপযোগী করতে হবে এবং এটা প্রয়োজন। এবং আমরা ভবিষ্যতে কি করব সবসময় সেই চিন্তাটা একটা রাজনৈতিক দল হিসেবে আমাদের থাকতে হবে। সেজন্য আমরা আমাদের একটা রিসার্চ সেন্টার করেছিলাম যেটা CRI হিসেবে আপনারা চিনেন, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন। এবং প্রথম এটা যখন বলি যে দায়িত্বটা 2001 পর মাননীয় অর্থমন্ত্রীকে দিলাম, আমরা একটা ফ্ল্যাট ভাড়াও নিলাম, সেখানে আমরা কাজও শুরু করলাম, যার প্রাথমিক কাজ ছিল যে 2001-এর নির্বাচনে যে কার্যক্রম কীভাবে আমাদের হারানো হলো সেই তথ্যগুলি বের করে নিয়ে আসা। আর এর পরবর্তীতে মাননীয় অর্থমন্ত্রীকে যে দায়িত্বটা দিয়েছিলাম যে আমাদের, আমরা যদি আবার সরকারে যেতে পারি তবে অর্থনৈতিক নীতিমালা কী হবে, এবং আমাদের পার্টিতে আমরা উপকমিটি করি, বিভিন্ন বিষয় ভিত্তিক উপকমিটি করা হয়, সেখানে একজন আমাদের উপদেষ্টা পরিষদ থেকে চেয়ারম্যান থেকে পার্টির যারা সম্পাদকীয় পদে থেকে তাদেরকে দিয়ে আমরা পার্লামেন্টে যারা আমাদের স্ট্যান্ডিং কমিটি মেম্বার
তারা এটার সদস্য থাকেন এবং সেই সাথে আমরা আরো এক্সপার্ট এবং অন্যান্য সকলকে নিয়ে এক একটা কমিটি করি। এভাবে আমাদের মানে কমিটি আমাদের অর্থনৈতিক নীতিমালার ক্ষেত্রে এই কমিটির চেয়ারপার্সন হিসেবে আমাদের মাননীয় অর্থমন্ত্রীকে আমরা করে দিয়েছিলাম এবং তিনি কিন্তু এই এটির উপরে কাজ করতে শুরু করেন। আর সেই সাথে আমরা কিছু পরিবর্তন হয়নি, কারণ আন্তর্জাতিক পর্যায়ে তখন কিছু পরিবর্তন এসেছে। সোশ্যালিস্ট ইন্টারন্যাশনাল নামে একটা অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশনে অবজারভার হিসেবে আমি মাঝে মাঝে যেতাম তাদের বিভিন্ন অনুষ্ঠানে। সে প্যারিসে যখন অনুষ্ঠান হয় তখন সেখানে এই সোশ্যালিস্ট ইন্টারন্যাশনাল সিদ্ধান্ত নিল যে তাদের অর্থনৈতিক নীতিমালার পরিবর্তন আনা দরকার। খুব স্বাভাবিকভাবে নীতিমালার দিক থেকে মানে গ্রেট ব্রিটেনের লেবার পার্টির সাথে আমাদের একটা ভালো মানে সম্পর্ক ছিল। আমি যখন তখন লিডার অফ দ্য অপোজিশন আমি প্যারিস থেকে যখন ওখানে এলাম তখন লেবার পার্টির লিডার ছিলেন নীল কিনাক, হ্যারল্ড উইলসন তখনও বেঁচে আছেন। তাদের সাথে দেখা করলাম, তাদের সাথে কথা হলো এবং ওরা বললেন যে আমাদের যে নীতিমালাগুলি আছে প্রায় 40 বছর পুরনো, এটা দিয়ে আগামীতে চলতে পারা যায় না, আমরা নীতিমালাটা পরিবর্তন করব। তো এটা নিয়ে বিশদ আলোচনা হয় এবং ওই সম্মেলনে যে সিদ্ধান্তগুলো হয়েছিল আমি এসে আমার পার্টিকে জানালাম এবং আমরা একটা কমিটিও করে দিলাম। আতাউর রহমান খান কায়সার, তিনি একজন ইকোনমিস্ট ছিলেন, আমাদের অর্থনীতি বিষয়ক সম্পাদক ছিলেন, তার নেতৃত্বে আমরা কমিটি করে দিলাম এবং সেখানে তিনি আরো এক্সপার্ট অনেককে নিয়ে একটা খসড়া তৈরি করলেন এবং যেটা আমরা প্রায় 1 বছর থেকে বেশি, প্রায় 1 বছর মতো আমরা টোটে কাজ করে আমাদের আমাদের ওয়ার্কিং কমিটিতে সেটা গ্রহণ করলাম, এরপর আমরা কাউন্সিলে গ্রহণ করলাম এবং তারই ভিত্তিতে পরবর্তীতে মাননীয় অর্থমন্ত্রী যেমন দায়িত্ব দিলাম, ধরো যেটা তো অনেক পুরনো হয়ে গেছে এটাকে আরো আপডেট করতে হবে এবং আরো অনেক বেশি আমাদের, কারণ সামরিক শাসকদের শাসন আমলে অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে, মানুষের মন মানসিকতা বদলে গেছে, সেগুলো আমাদের আবার ফিরে আনতে হবে, চিন্তা করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক একটা নীতিমালা আমাদের নিতে হবে এবং কিভাবে আমরা সেই দরিদ্র মানুষগুলির আর্থসামাজিক উন্নতি করতে পারি সেটাই আমাদের প্রাধান্য দিতে হবে, সেভাবে আমরা করব এবং সেভাবেই কিন্তু তিনি দিনের পর দিন কষ্ট করে সেই নীতিমালাটা তৈরি করেছিলেন, যার ভিত্তিতে আমরা পরবর্তীতে আমাদের নির্বাচনে ইস্তেহার এবং প্রতিবারই আমরা কিন্তু এটা অনুসরণ করি এবং সেইভাবে আমরা আমাদের কার্যক্রম হাতে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং যার সুফলটা আজকে দেশের মানুষ পাচ্ছে। কারণ একটা সরকার হিসেবে আমরা মনে করি যে আমাদের একটা সুনির্দিষ্ট লক্ষ্য থাকবে যে দেশটাকে আমরা কিভাবে কিভাবে আরো বেশি উন্নত করতে পারি। কারণ এখানে একটি জিনিস মনে রাখতে হবে, আমরা কিন্তু সংসদ সদস্য হিসেবে আমরা নির্বাচিত হয়ে যখন আসি আমাদের দায়বদ্ধতা থাকে সংসদের কাছে, আর সংসদে পার্লামেন্টারি পার্টি গঠিত হয় যেটা মেজরিটি পার্টির যে লিডার নির্বাচিত হন অর্থাৎ নির্বাচিত সংসদ সদস্যরাই কিন্তু সেই পার্লামেন্টারি পার্টির নেতা নির্বাচন করে, সেই হয় প্রধানমন্ত্রী। এটাই আমাদের নিয়ম, আমাদের সিস্টেম। সেখানে আমরা সরকার গঠন করি যখন তখন আমরা কিন্তু আমাদের ক্যাবিনেট মেম্বাররা সকলেই কিন্তু সংসদের কাছে দায়বদ্ধ, আর সংসদ সদস্যরা দায়বদ্ধ হচ্ছে জনগণের কাছে। কারণ আমাদের সংবিধানে সপ্তম অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে প্রজাতন্ত্রের মালিক জনগণ। কাজেই যেহেতু প্রজাতন্ত্রের মালিক জনগণ, কাজেই জনগণের কাছে কিন্তু আমরা দায়বদ্ধ, আমাদেরকেও জনগণের কাছে জবাবদিহি করতে হয় এবং আমার প্রতি 5 বছর অথবা যখনই নির্বাচন হবে আমরা জনগণের কাছেই যাব, তাদের কাছে যে আমাদের নির্বাচনী ইস্তাহারে কি ওয়াদা দিয়েছিলাম তার কতটুকু বাস্তবায়ন করতে পেরেছি, কতটুকু পারিনি এবং ভবিষ্যতে আমরা কি করব, আমাদের কিন্তু সেই জবাবদিহি করতে হয়, দিতে হয়। আমরা বিশেষ করে আওয়ামী লীগ আমরা কিন্তু সব ব্যাপারে যথেষ্ট সচেতন, আমরা নির্বাচন ইস্তেহার দিয়ে ভুলে যাই না, বরং আরো ভালো আরো বেশি কি করতে পারি সেটাই আমরা চিন্তা করি। কাজে আমরা যে উন্নয়নের ক্ষেত্রে এগিয়ে যাচ্ছি, আর সব থেকে বড় কথা যে এবারে যেটা বাংলাদেশে আগে হয়নি, আমরা দ্বিতীয় দফা 2014 নির্বাচনে যে আবার আমরা সরকার গঠন করতে সক্ষম হয়েছি, তার ফলে আমরা 2009 সরকার গঠন করে যে উন্নয়নের কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছিলাম সেই গতিধারাটা আমরা অব্যাহত রাখতে পেরেছি।
আর অব্যাহত রাখতে পেরেছি বলেই এর সুফলটা এখন জনগণের দৌড়ে পৌঁছে গেছে, এবং জনগণ পাচ্ছে না, তাদের আর্থসামাজিক উন্নতি হচ্ছে। এবং আমাদের বাজেট প্রায় 6.5 ভাগের উপরে আমরা বৃদ্ধি করতে সক্ষম হয়েছি, কারণ এই বাংলাদেশ কখনো 4 লক্ষ কোটি টাকার উপরে বাজেট দেবে এটা বোধহয় অনেকে কেউ ভাবতেই পায়নি। এই সংখ্যাটা শুনলেই মানে মাথাটা গরম হয়ে যাওয়ার কথা, যে এত বড় বাজেট আমরা দিতে পারবো কিভাবে, কিন্তু আমরা তা দিতে পেরেছি। এখন আমাদের এটা বাস্তবায়নের সময়, কিন্তু এই বাস্তবায়নের ক্ষেত্রে আমরা যেটা শুরু করেছিলাম, যে আমাদের যারা এই সমস্ত আমরা সরকার হিসেবে কাজ করব, কিন্তু এই সরকারি কাজগুলি করবেন কারা? একটু এক একটা ধাপে ধাপে একেবারে মানে তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছায়, তো সেখানে আমাদের অগ্রাধিকার কি, সেই অগ্রাধিকারটা আমাদের সুনির্দিষ্ট করা, আর সেটাকে বাস্তবায়ন করার জন্য কি কি করণীয়, এবং সেটা যদি সুনির্দিষ্ট দায়িত্বটা সেভাবে বন্টন না হয় আর সেই দায়িত্বটা দেওয়া না থাকে, তাহলে কিন্তু মানে আমরা এই কাজগুলো সম্পন্ন করতে পারি না। আর আমাদের এই সংবিধানে 133 অনুযায়ী পাবেন যে প্রজাতন্ত্রের কর্মচারী হচ্ছেন আপনারা সরকারি কর্মচারীরা, এখানে কিন্তু কর্মচারী বলা হচ্ছে যে প্রজাতন্ত্রের কর্মচারী, সেই ক্ষেত্রে আপনাদের দায়বদ্ধতা রয়েছে সংবিধানের কাছে, দায়বদ্ধতা রয়েছে জনগণের কাছে, কারণ এই জনগণের অর্থেই তো সকলের জীবনযাত্রা চলছে, তারা মাথা ঘাম পায়ে ফেলে যা কামাই করে সেটা দিয়েই তো আজকে বেতন ভাতা যা কিছু সবই তো ওই জনগণের মানে শ্রমের ফসল। যে জন্য জাতির পিতা বলেছিলেন, আমি কোট করছি, সমস্ত সরকারি কর্মচারীকেই আমি অনুরোধ করি, যাদের অর্থে আমাদের সংসার চলে তাদের সেবা করুন, যাদের অর্থে আজকে আমরা চলছি তাদের যাতে কষ্ট না হয় তার দিকে খেয়াল রাখুন, যারা অন্যায় করবে তাদের কঠোর হস্তে দমন করবেন, কিন্তু সাবধান, একটা নিরপরাধ লোকের উপর যেন অত্যাচার না হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আরো বলেছিলেন, আমি আর একটু কোট করছি, সরকারি কর্মচারী ভাইয়েরা আপনাদের জনগণের সেবায় নিজেদের উৎসর্গ করতে হবে, এবং জাতীয় স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দিতে হবে, এখন থেকে অতীতের আমলাতান্ত্রিক মনোভাব পরিবর্তন করে নিজেদের জনগণের খাদেম বলে বিবেচনা করতে হবে, আনকোট, মানে খাদেম হিসেবে অর্থাৎ সেবক হিসেবেই নিজেদেরকে উৎসর্গ করতে বলেছেন। কাজে এটা দিয়ে বলেছেন, 2072 সালে 10ই জানুয়ারি ফিরে এলেন, ফিরে এসে তিনি 1 ফেব্রুয়ারি ওই পুরাতন গণভবন যেটা এখন আপনার সুরঙ্গা সেখানে তিনি সরকারি কর্মচারীদের নিয়ে মিটিং করেছিলেন, এবং সেই মিটিংয়ে তিনি এই কথা প্রথম বলেছিলেন। কাজে তারই কথাগুলি সবসময় আমাদের মনে রাখতে হবে, এবং আরেকটি বিষয় তিনি উল্লেখ করেছেন সেটাও আমাদের চিন্তা করতে হবে, সেটা হলো আমি আমার এটা এখানে কোট করছি, বঙ্গবন্ধু বলেছেন, কোট, এই বাংলার মাটিতে করাপশন উৎখাত করতে হবে, করাপশন আমার বাংলার কৃষক করে না, করাপশন আমার বাংলার মজদুর করে না, করাপশন করে আমরা শিক্ষিত সমাজ যারা তাদের টাকা দিয়ে লেখাপড়া করেছি, আনকোট। এই যে ওনার যে দৃষ্টিভঙ্গিটা, এবং যে তিনি সারা জীবন সাধারণ মানুষের জন্য রাজনীতি করেছেন, এই সাধারণ মানুষের কথাই কিন্তু তার প্রতিটি বক্তব্যে প্রতিটি কথায় সব কিছুতে বেরিয়ে এসেছে, এবং তাদের কল্যাণ করা, তাদের উন্নত জীবন দেওয়া, এটাই ছিল তার লক্ষ্য। কাজে রাজনৈতিক দল হিসেবে আমাদেরও সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাই, কিন্তু সেই কাজগুলি আমরা বাস্তবায়ন করতে পারবো যদি আপনারা সহস দায়িত্ব সেভাবে সেই আন্তরিকতা দিয়ে সেই জনগণের কথা চিন্তা করে এবং তাদের ভাগ্য পরিবর্তনের দায়িত্ব নিয়ে যদি কাজ করে, তবে এখানে আমরা সার্থক হতে পারবো, তখনই সব আমি মনে করি যে দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। খুব স্বাভাবিকভাবে একটা স্বাধীন রাষ্ট্র, এই স্বাধীন রাষ্ট্রকে আমরা চেয়েছি যে কিভাবে আমরা একটা উন্নত করব,
আমি নিজে দেখেছি, আমি বিরোধী দলের নেতা হিসেবে আমার আমার সামনে দুটো সরকারকে আমি দেখতে সক্ষম হয়েছি। এদের চিন্তাভাবনা, অনেকের চিন্তাভাবনা একটু ভিন্ন প্রকৃতির, আমাদের চিন্তাভাবনাটা আসে দিক থেকে আলাদা। যেমন বিএনপি জামাত জোট ক্ষমতায় থাকবে, আমরা যখন 96 সালে সরকার, 98 সালে বাংলাদেশকে আমরা খাদ্য স্বয়ং সম্পূর্ণ করলাম, তখন বিএনপি অপোজিশনে তাদের মুখ থেকে বেরিয়ে এলো, মানে তাদের নেত্রী বিরোধী দলের নেতা বিএনপি নেত্রী এবং তাদের অর্থমন্ত্রী সাইফুর রহমান স্পষ্ট পার্লামেন্টে বললেন যে বাংলাদেশ খাদ্য স্বয়ং সম্পূর্ণ ভালো না, তাহলে বিদেশ থেকে সাহায্য পাওয়া যাবে না। আমার তখন আর সহ্য হয়, আমি খালি উঠে দাঁড়িয়ে বললাম তার মানে বিদেশ থেকে আমরা ভিক্ষা করেই সারা জীবন খাব, ভিক্ষার হাত বাড়িয়ে আমাদের থাকতে হবে। বললাম যে এটা আমাদের নীতি না, আমাদের নীতি যে আমরা নিজের পায়ে দাঁড়াবো, নিজের এই দেশ আমরা স্বাধীন করেছি, স্বাধীন দেশ মর্যাদা নিয়ে চলবে, ভিক্ষার ছুলি নিয়ে না। একথাও কিন্তু জাতির পিতা বলে গেছেন যে ভিক্ষুক জাতির কোনো ইজ্জত থাকে না। কাজে আমরা কিন্তু আমাদের রাজনৈতিক জীবনে কথাটা সবসময় মাথায় রাখি, আর মাথায় রেখেই কিন্তু রাষ্ট্র পরিচালনা করবার প্রচেষ্টা চালাই। এখানে নিজেদের ভাগ্য গড়া না, দেশের মানুষের ভাগ্য গড়া, এটাই আমাদের লক্ষ্য। আর সেজন্যই আমাদের আমরা যে নীতিমালাগুলি নিয়ে আমাদের যখন বাজেট প্রণয়ন করি, সব কিছু আমরা ওই লক্ষ্য রেখে কাজ করি যে কিভাবে একটা দেশকে আমরা কত দ্রুত উন্নতি করতে পারি। কারণ এটা তো বাস্তব, আপনারা যারা চাকরি পান আপনাদের তো লম্বা সময় থাকেন, কিন্তু আমাদের তো মাত্র 5 বছর সময়। এই 5 বছর মধ্যে কত বেশি কাজ আমি করে দিয়ে যেতে পারি দেশের জন্য, সেই চিন্তাটাই আমাদের মাথায় থাকে। 96-2001 যতগুলি কাজ করেছে আমরা অনেকগুলি নষ্ট করে দিয়েছিল পরবর্তী সরকার বিএনপি ক্ষমতায় এসে, আমাকে বন্ধ করে দিয়েছে, আমার কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছে, আমার একটি বাড়ি একটি খাবার প্রকল্প বন্ধ, আমরা যে বয়স্ক ভাতা বিধবা ভাতা দিতাম সেখান থেকেও তারা ওই টাকা দেওয়ার সময় ওদের কাছ থেকে টাকা নিত। গ্রামের মানুষ অঞ্চল গ্রামে গেছে, তারা আমার কাছে নিজেরা কান্নাকাটি করছে, বলেছে যে মা আপনি দিয়েছেন, এখান থেকে তাদের ভাগ দিতে হয়, তাদের কারা ভাগ না দিলে আমাদের টাকা দেয় না। আমার বিদ্যুৎ উৎপাদন সেরা করে কমালো, রাস্তাঘাট পুল তৈরি করেছি, মানে রাস্তাগুলি কমপ্লিট করেনি, বা একটা কাজ শুরু করেছি সেটা কমপ্লিট করে কেন, ওটা করলে যদি আমাদের ই হবে সুনাম হয়ে যাবে। এবং কমিটি গ্রিন বন্ধ করার সময় বলে দিয়েছিল যে এখান থেকে যে সেবা পাচ্ছে মানুষ, তাহলে আর কেউ আমাদের ভোট দেবে না, নৌকায় ভোট দেবে। আমরা কিন্তু সেই মানসিকতা নিয়ে কাজ করি না, আমরা যে কোনো কর্ম সম্পাদন যথাযথ হোক তার ধারাবাহিকতা বজায় রেখে যেটা জনস্বার্থে হয়, এবং আমাদের উন্নয়নটা হচ্ছে সুষম উন্নয়ন প্রতিটি এলাকার জন্য, কোন এলাকা মানুষ ভোট দিল কোন এলাকা মানুষ ভোট দিল সেটা বিবেচনা করি না। আমরা জনগণের যাতে উন্নতি হয় সেটাই আমি দেখি, কারণ আমি নিজেই ভুক্তভোগী। বাজেটের সময় খুব বড় করে বলা হতো গোপালগঞ্জের জন্য এত টাকা দেওয়া হলো, এই রাস্তা করাবে ওই রাস্তা করাবে, খুব বক্তৃতা দেওয়া হলো, ঠিক তারপরেই দেখি সব টাকা কেটে নিয়ে যাওয়া হলো। গোপালগঞ্জ থেকে কোটালি পাড়া রাস্তা 88 বন্যা সময় ভেঙে গিয়েছিল, তারপর থেকে ওই রাস্তা আর কোনো দিন মেরামত হয়নি, কিন্তু প্রতি বাজেটে টাকা দেওয়া হতো এবং সময় মতো কেটে নিয়ে যাওয়া হতো। আমি সরকারে আসার পর তারপর এই রাস্তা করা হয়, এইরকম মানে দুর্ভাগ্য দেশের মানুষের ছিল যে মানুষ সুফল পায়নি সরকারের কাছ থেকে, কিন্তু আমাদের গভর্নমেন্ট কিন্তু তা না। আওয়ামী লীগ সরকার কিন্তু ওভাবে চিন্তা করি না, আমরা মানুষকে নিয়ে চিন্তা করি, কোথায় ভোট পেলাম আপনার সেটা বড় কথা না, প্রত্যেক এলাকার মানুষ যেন একটা উন্নত জীবন পায়। একটা মানুষও গিয়ে থাকবে না, একটা মানুষও অভুক্ত থাকবে না, প্রত্যেকটা মানুষ ওকে চিকিৎসা পাবে, প্রতিটি ছেলেমেয়ে লেখাপড়া শিখবে, সুশিক্ষিত জাতি হবে, যেটা জাতির পিতা সবসময় বলতেন। কাজে মানুষের অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা যে মৌলিক অধিকারগুলির কথা বলা আছে সেটাই আমরা সুনিশ্চিত করতে চাই। সে কারণে এই যে পদ্ধতিটা নতুন আমরা নিয়েছিলাম 2014 থেকে যে শুরু করলাম, আমি মনে করি এটা অত্যন্ত মানে কার্যকর একটা পদ্ধতি, যেটা আমাদের সত্যি সুফল দিচ্ছে।
সেটা হচ্ছে যে প্রতিটি মন্ত্রণালয় বিভাগ অ্যালোকেশন অফ বিজনেস পঞ্চবার্ষিক পরিকল্পনা রূপকল্প 2021 এই রূপকল্প 2021 আমরা প্রণয়ন করছি কারণ 2021 আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী আমরা পালন করব কিন্তু তার মধ্যে আমরা চাই বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করতে সেটাই আমাদের লক্ষ্য আর সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি যে অন্তত আমরা দেশটাকে একটা সম্মানজনক অবস্থায় নিয়ে যেতে পারি যেন দরিদ্র বলে কেউ আমাদেরকে যেন কখনো আর অবহেলা করতে না পারে কারণ আমার নিজের কষ্ট হতো যখন আমি বিদেশে যেতাম অনেক সময় যখন আমরা সরকারে আসিনি তখনও মানুষ একটা ও বাংলাদেশ শুনলেই বলতো বাংলাদেশ হ্যাঁ অথচ ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস বন্যা দুর্ভিক্ষ লেগেই থাকে ইত্যাদি ইত্যাদি এই যে কথাগুলি বলতো যে কারণে আপনারা দেখবেন আমরা কিন্তু মানে জাতির পিতা পদাঙ্ক অনুসরণ করেছি কারণ তিনি এগুলি করেও দিয়ে গিয়েছিলেন সেটা অনুসরণ করেই এখন যেমন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা আমাদের আছে আমরা সেটা করতে পারি কারণ 1998 সালে যে বন্যা ভয়াবহ বন্যা এত দীর্ঘস্থায়ী বন্যা কিন্তু আর কোনোদিন মায় আসে হয়নি 70% এলাকা পানির নিচে ছিল প্রায় 69 দিন পানির নিচে তখন প্রেডিকশন দিয়েছিল ইউএনডিপি বলেছিল ওয়ার্ল্ড ব্যাংক বলেছিল বিবিসি থেকে প্রচার করা হয়েছিল যে 2 কোটি মানুষ না খেয়ে মারা যাবে আমি চ্যালেঞ্জ হিসেবে দিয়েছিলাম যে একটা মানুষও না খেয়ে মারা যাবে না এবং আমরা সেটা প্রমাণ করতে পেরেছিলাম আর এখনো এই ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস যাই হোক আমরা কিন্তু সেটা মোকাবেলা করতে পারি কেন এই জন্য আমাদের অনেক কর্মসূচি নিয়ে আছে কারণ জলবায়ু পরিবর্তন একটা প্রভাব বাংলাদেশে পড়তে পারে সেটা বিবেচনা নিয়েই আমাদের অনেক কর্মসূচি আমরা নিচ্ছি সেই সাথে আমার খাদ্য নিরাপত্তা চিকিৎসা ব্যবস্থা আমার সব কাজগুলি কিন্তু করে ফেলেছি কিন্তু সেই ক্ষেত্রে আরো আরো উন্নত করা এবং বাস্তবায়ন এবং এটাকে সাস্টেইনেবল করা এবং আমার একটা সৌভাগ্য ছিল যে আমি যখন এমডিসি গৃহীত হয় 2000 সালে সেখানে আমার উপস্থিত থাকার আমার একটা সৌভাগ্য হয়েছিল আমাদের বাংলাদেশের অবস্থা বুঝে আমরা অনেক পদক্ষেপ নিয়েছিলাম আবার এসডিজি যখন হয় তখন আমি প্রধানমন্ত্রী থাকা আমাদের সরকারের পক্ষ থেকে সেখানে কিন্তু অনেকগুলো ইনপুটস আমরা দিতে পেরেছি যা গ্রহণ করা হয়েছে কাজেই এখানে আমরা যেমন এমডিজি বাস্তবায়নে বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপন করেছি 1 থেকে 6 পর্যন্ত আমরা বাস্তবায়ন করেছি ঠিক এসডিজিও আমাদের সেভাবে করতে হবে যাতে ইতিমধ্যে আমরা অনেকগুলি পদক্ষেপ নিয়েছি না যে সেটা করতে পারলে পরে আমরা আরো এগিয়ে যেতে পারবো বিশ্বের কাছে আমরা একটা মানে স্থান করে নিতে পারবো সেখানে আমি মনে করি যে আমাদের এই যে মানে চুক্তি সম্পাদন ব্যবস্থার পদ্ধতিটা আমরা যে গ্রহণ করছি এবং আপনারাও প্রথম আমি দেখেছি যে প্রথমবার যখন করা হয় সকালের মাঝে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল খুব স্বাভাবিক একটা নতুন পদক্ষেপ নিলে পরে সেটা বুঝে ওঠা বা সেটা কার্যকর করা বা সেটাকে গ্রহণ করা অনেকের কাছে হয়তো সেটা তেমন একটা মানে ইট ছিল না কিন্তু এখন একটা আমি দেখতে পাচ্ছি যে এই এই কাজটা যত দিন যাচ্ছে এটা আরো ভালোভাবে কার্যকর হচ্ছে তাই আমাদের মন্ত্রিপরিষদ সচিব এই কর্মসম্বর্ধন ব্যবস্থাপনা পদ্ধতি সংক্রান্ত জাতীয় কমিটির সভাপতি কারণ তিনি আমার পক্ষ থেকে এই চুক্তিতে সই করেন আমরা সময় বাঁচাবার প্রথমবার আমরা যখন করি তখন কিন্তু আমরা প্রত্যেকটা মন্ত্রণালয় ক্যাবিনেটে বসে ওখানে সবাই কিন্তু সই করে করে এই পদ্ধতিটা আমরা চালু করি প্রথমবার দীর্ঘ সময় নিয়ে তো এখন আমরা সময় বাঁচাবার জন্য মন্ত্রিপরিষদ সচিব আগেই সই করে রাখেন এবং সমস্ত সচিববৃন্দ এখানে বসে সই করে আপনারা এটা আমাদের কাছে দিয়ে গেলেন এবং এবার আর একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে যে সমস্ত কর্মসূচিগুলি আপনারা নিয়েছেন ঠিক যেটা আমরা চাচ্ছিলাম যে অগ্রাধিকার ভিত্তিতে কোনটাকে আপনি গুরুত্ব দেবেন আপনার সব সব মন্ত্রণালয়ে আমাদের উন্নয়ন কর্মসূচি কোনটাকে আপনারা সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন ঠিক সেভাবেই কিন্তু কাজ করা হয়েছে সেজন্য সবাইকে নামতে ধন্যবাদ জানাই কারণ এবার আমরা চতুর্থবারের মতো করলাম এবং বিভিন্ন দেশে যে এই ধরনের কর্মকাণ্ড যে সব দেশ করে সেখানে অভিজ্ঞতা এবং সেখানে ট্রেনিং ব্যবস্থা আমরা সব কিছু করেছি এগুলি সবই বলা হয়েছে কাজে এখন আমরা ধীরে ধীরে সব থেকে আশা মানে এটা হলো যে প্রথমবার আমরা যখন করলাম তখন হচ্ছে যে এক এক সংশ্লিষ্ট মন্ত্রণালয় কেন্দ্রীয় সচিবের সঙ্গে শুরু করে যাচ্ছেন এখন ধীরে ধীরে এটাকে তৃণমূল পর্যায়ে চলে যাচ্ছেন এক উপজেলা পর্যায় পর্যন্ত কিন্তু অর্থাৎ
এখানে দেখা যাচ্ছে মন্ত্রণালয় বিভাগের সচিবের আওতাধীন দপ্তর সংস্থার সঙ্গে এবং দপ্তর সংস্থার প্রধান মাঠ পর্যায়ের সঙ্গে চুক্তি স্বাক্ষর করছেন। অর্থাৎ এই যে দায়িত্বশীলতাটা এবং এই দায়িত্বশীলতা বোধটা, এটা কিন্তু একেবারে মাঠ পর্যায়ে চলে যাচ্ছে এবং এটাই হচ্ছে আসার কথা যে কাজগুলি দ্রুত সম্পন্ন হবে যথাযথভাবে এবং তার শুভ ফল পাবে কি, ফল পাবে বাংলাদেশের জনগণ, এটাই আমাদের আকাঙ্ক্ষা, আর কিছুই না। আর যত বেশি আমরা ভালো কাজ করতে পারবো অর্থনৈতিকভাবে, যত বেশি আমরা উন্নত হব, ছেলাভের অংশ তো আপনারাও পাবেন আমরাও পাবো। ইতিমধ্যে আমাদের যেহেতু আমাদের অর্থনীতি এখন একটা দৃঢ় ভিত্তির উপর দাঁড়িয়েছে, আমরা যেমন বাজেটও বাড়িয়েছি এবং আমার প্রায় 122 ভাগ বেতন বৃদ্ধি আমার মনে হয় পৃথিবীর কোনো দেশে কোনো সরকার কখনো এইভাবে এই হারে বেতন বৃদ্ধি করতে পারে নাই যা আমরা করে দিয়েছি। এটা করেছি আপনাদের জন্য, যেন আপনার একেবারে শান্তিপূর্ণভাবে আপনাদের সংসার চালাবেন কিন্তু আমাদের কাজগুলিতে মনোনিবেশ করতে পারেন, সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা এই ভাবে বেতন বাড়ানো, সেই সঙ্গে আবাসিক সমস্যা দূর করা, তো এই ব্যাপারে বলব। এখানে আমাদের প্রশাসনের অন্যকর্তাদের একটু যেন চিন্তা ভাবনার একটু অভাব ছিল, আর বারবার বলতে 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 এখন বেশ কিছু প্রকল্প আমরা নিয়েছি বা বাস্তবায়ন করে যাচ্ছি। আমি অন্যান্য যাদের বলেছি তারা কিন্তু করে ফেলেছে, কিন্তু এই একটা জায়গায় যাদের হাতে মূল কাজ তাদের দিয়ে আমার প্রথমবারও এসে আমি চেষ্টা করেছি, এটা কিছুতেই হতে পারি না। দ্বিতীয় দফা ক্ষমতায় এসে তো প্রথম থেকেই শুরু করলাম, তাও দেখলাম খুব বেশি একটা নজর চলে না, চাও এখন কিছুটা মানে হচ্ছে, কাজে একটা সুন্দরভাবে বসবাস করা, সুন্দরভাবে থাকা, সেই সাথে সাথে দায়িত্বগুলি পালন করা, একটা সুন্দর পরিবেশের মধ্যে থেকে কাজ করা, সেটাই আমরা চাই আর সেটা আমরা করার লক্ষ্য দিচ্ছি। কাজে আমি এটুকু বলবো যে এই পদ্ধতিটা হওয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আর্থিকভাবে আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে আমাদের যে অগ্রগতি, আজকে সারা বিশ্ব বাংলাদেশকে রোল মডেল হিসেবে বলছে, উন্নয়নের রোল মডেল। অবশ্যই এই যে আমরা একটা বিশ্ব সবার মর্যাদা অর্জন করেছি, অবশ্যই এটা আপনাদের, অর্থাৎ আপনারা এখন অনেকে নতুন এসেছেন, অনেকে ইতিমধ্যে অবসর নিয়ে চলে গেছেন, কিন্তু যারা এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন, যারা অবসরপ্রাপ্ত বা যারা আপনারা বর্তমানে আছেন বা নতুন যে আছেন, সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই যে আপনাদের কর্মফল এটাই কিন্তু আমাদেরকে এই মর্যাদা আসনে নিয়ে যাচ্ছে। কাজে আমি আশা করি ভবিষ্যতে আরো বেশি আন্তরিকতার সাথে আপনারা কাজ করবেন। যে বাজেট আমরা দিয়েছি বিশাল বাজেট, এই বাজেটের অনুযায়ী এবং আমাদের যে উন্নয়ন প্রকল্প, এই উন্নয়ন প্রকল্পে এবার যত বেশি টাকা এত বেশি টাকা কিন্তু অতিথি দেওয়া হয়নি, কাজে কোন রকম কালক্ষেপ না করে এটাও যেন খুব দ্রুত সম্পন্ন হয়। আর যেগুলি এখনো যেমন হয়তো সামান্য একটু বেশি টাকা দিয়ে শেষ হয়ে যাবে, যেগুলি শেষ করে ফেলা যায় সেই প্রকল্পগুলি খুব দ্রুত শেষ করে ফেলা, যাতে আমরা নতুন প্রকল্পে হাত দিতে পারি, ওটা যদি ইলাস্টিকের মতো আবার টেনে না নেওয়া হয়, সেদিকে লক্ষ্য রেখে আপনারা কাজ করে দেবেন সেটাই আমরা চাই। কারণ আমরা বাংলাদেশকে উন্নত সমাজের দেশ হিসেবে গড়তে চাই, সেটা আমরা দেখে যেতে চাই যে আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালন করে 2021 সালে, তার আগেই যেন বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে মর্যাদা অর্জন করতে পারে এবং ইনশাল্লাহ আমরা তা পারবো, এই বিশ্বাস আছে। কারণ আমাদের ইতিমধ্যে আমাদের প্রবৃদ্ধি আমরা 7.24 ভাগে পৌঁছে গেছি, মাথা পিছু আয়ের বৃদ্ধি পেয়েছে প্রায় আমাদের এখন মাথা পিছু আয় হলো 1,602। মানে সমস্যা আর কি, কিন্তু আমাদের কাছে আছে কিন্তু ঠিক আছে, এটা 1,602 ঠিক আছে, আমি ঠিকই বলছি, তুমি আমাকে ভুল বলছো। কিন্তু আমরা আরো বাড়াতে চাই, মাথা পিছু আয় আমরা আরো বাড়াতে চাই এবং সেটা আমরা করতে চাই একেবারে 3 নম্বর পর্যায়ে থেকে নিয়ে আসতে চাই। আর আমাদের উন্নয়নের সব থেকে যেটা লক্ষ্য, আয় বৈষম্য দূর করা, ধনী দরিদ্রের বৈষম্য দূর করা,
এবং উন্নয়নটা শুধু শহরে হবে না, উন্নয়নটা একবার গ্রামের থেকে উঠে আসবে। গ্রামের মানুষ সাদা মানুষ একটা মাঠ পর্যায়ে, সেখানে যেন মানুষ একটা নাগরিক সুবিধা পায়, সেদিকে লক্ষ্য রাখা। আর ডিজিটাল বাংলাদেশ আমরা যদি বলতে পারি যে ডিজিটাল বাংলাদেশ তো আমরা করেই ফেলেছি, এখন আমাদের এই তথ্য প্রযুক্তি অর্থাৎ ICT এটাও কিন্তু আমাদের একটা রপ্তানি বিরাট খাত হিসেবে আমরা এটাকে উন্নত করতে পারি, যেটা আমাদের বিদেশি মুদ্রা অর্জনে বিরাট অবদান রাখতে পারে। এবং আমরা একসাথে অর্থনৈতিক অঞ্চল করে দিয়েছি, সেখানে আমাদের যাতে বেশি বিদেশি বিনিয়োগ আরো হয় এবং আমাদের উৎপাদন বৃদ্ধি পায়, আমাদের যেন কোথাও কারোর কাছে মুখ চেয়ে বসে না থাকতে হয়, আমরা যেন সম্পূর্ণভাবে নিজের পায়ে দাঁড়িয়ে মর্যাদার সাথে চলতে পারি, সেই দিকে সেই কথাটা চিন্তায় রেখেই, যেটা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা সেটাই মাথায় রেখে আপনাদের কাজ সম্পন্ন করবার জন্য আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি। এবং আজকে যে আমরা এগিয়ে যাচ্ছি, এই যে আছে আমার কাছে কত কিছু 1602 আমি আচ্ছা কাগজটা করছে দিচ্ছি। তো যাই হোক, আমি এটুকু চাই যে আপনারা আমাদের প্রত্যেকটা নাগরিকের মৌলিক চাহিদা পূরণ করা, সামাজিক সুরক্ষা নিশ্চিত করা, কর্মসংস্থানের ব্যবস্থা করা, প্রয়োজন অবকাঠামো নির্মাণ ইত্যাদি এই দায়িত্বগুলি যত কার্যকর হয় তার ব্যবস্থা করবেন। কারণ একটা জিনিস লক্ষ্য করবেন, 96 সালের আগের চিত্রটা যদি মাথায় রাখেন, আবার দেখবেন তারপরে যে পরিবর্তন এসেছে। আমরাই কিন্তু আওয়ামী লীগ সরকারই কিন্তু বেসরকারি খাতকে সম্পূর্ণ উন্মুক্ত করে দিয়েছি। লক্ষ্য একটাই ছিল আমার, সেটা হলো কর্মসংস্থান সৃষ্টি করা। বেসরকারি খাতকে কিন্তু আমরা এর জন্য আরো বেশি সুযোগ করে দিয়েছি, এবং কিন্তু সরকারকেও থাকতে হবে, নইলে এখানে নিয়ন্ত্রণ থাকবে না। কোন স্বেচ্ছাচারিতা আসুক আমরা তা চাই না, কাজে প্রতিটি ক্ষেত্রে যেমন সরকারি প্রতিষ্ঠান থাকবে, সাথে সাথে বেসরকারি খাতকে আমাদের কাজের সুযোগ করে দিতে হবে, যেটা আমাদের সংবিধানের 13 অনুচ্ছেদে অর্থনৈতিক নীতিমালায় স্পষ্ট আছে যে সরকারি বেসরকারি এবং কোঅপারেটিভ। কারণ আমাদের মাত্র 54,000 বর্গ মাইলে 16 কোটি মানুষের বাস, সেখানে কোঅপারেটিভের মাধ্যমে চাষবাস করা, ফসল উৎপাদন করা এবং কার্যক্রম হাতে না নিলে আমরা কিন্তু খাদ্য উৎপাদন বাড়ানো বা দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে পারবো না, এটাও বাস্তব। এবং এই বাস্তবতার ভিত্তিতেই কিন্তু আমাদের সংবিধানে জাতীয় পিতা এটা দিয়ে গেছেন, কাজে সেইভাবেই আমরা কাজ করে যাচ্ছি। কাজে আমি আজকের দিনটা সত্যি অত্যন্ত বিশেষ দিন, যে আবার এই নতুন বাজেট দেওয়ার সাথে সাথেই, মানে বাজেট পাশ করলাম আমরা 29 জুন, আর আজকে 6 জুলাই আমরা এই কর্ম সম্পাদন চুক্তি সম্পন্ন করতে পারলাম। ফলে আমি মনে করি যে আমাদের উন্নয়ন প্রকল্পগুলি বাস্তবায়নে অনেক সময় হাতে আসবে, আর যেহেতু বর্ষাকাল, কারণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে গেলে অনেক কাজ করতে হয়, বিশেষ করে পেপার ওয়ার্ক, পরিকল্পনা নেওয়া, কাজ করা। এই বর্ষাকালে আমরা তো অন্য কোনো কাজ করতে পারবো না, কাজে বর্ষাকালটাই হচ্ছে সময় যে বাজেটটা দেওয়ার সাথে সাথে আপনারা যত কাগজের যত কাজ আছে, পেপার ওয়ার্ক যা আছে, সেগুলো আপনারা করে ফেলবেন। তাতে আপনি প্রায় 2 মাস, 2.5 মাস, 3 মাস সময় পাচ্ছেন। এর মধ্যে আপনি সমস্ত আপনার প্রাধিকার কি সবগুলি যদি করে ফেলে দিয়ে একদম এমনভাবে প্রস্তুত থাকা যে যখনই এই বর্ষাটা নেমে যাবে আমরা মাঠে যে কাজ করার সুযোগ পাবো, তখন থেকেই কিন্তু আমরা কাজ শুরু করে দেবো। তাহলে দ্রুত আমরা কাজ, একবার পুরো শীতকালটা আমরা কাজ করতে পারবো, আগামী অর্থ বছরের অর্থাৎ 2 মাসের আগ পর্যন্ত বিরাট একটা সময় আমরা হাতে পাচ্ছি বাস্তবায়নে, কাজে বাস্তবায়নের এই সময়টা আমাদের হাতে আসবে। এই জন্য যে কাজগুলি আজকে আমাদের ঘরে বসে করা সেগুলি এই সময় এই বর্ষাকালে করে ফেলতে হবে, এবং এটা মাথায় রেখেই কিন্তু এই জুন মাসটাকে আমাদের সংবিধানে আমাদের মানে বাজেট পাশের সময় নির্দিষ্ট করা হয়েছিল এই চিন্তা থেকে, যে জুন মাসের পরে যে সময়টা, সময়টা যেহেতু কাজ করার সুযোগ নাই বর্ষা এবং বন্যা হয়, কাজে ওই সময় যত পেপার ওয়ার্ক সম্পন্ন করতে হবে এবং অগ্রাধিকার ঠিক করতে হবে, এবং সেভাবে কাজের জন্য একেবারে প্রস্তুত মাঠ পর্যায়ে থাকবে, এবং সেটা আপনারাই করে ফেলবেন। আজকে আমাদের সাথে হলো, এরপরে আপনার মাঠ পর্যায়ে যে কর্ম সম্পাদন চুক্তি করে তাদের বলে দেবেন এখন তৈরি থাকবে,
একবারে ড্রাই সিজন শুরু হওয়ার সাথে সাথে কাজ শুরু করে দেবেন এবং তার সুফলটা দেশ পাবে, জনগণ পাবে, কাজে সেভাবে কাজ করবেন। আমরা এটা বিশ্বাস করি যে আমরা মহান মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধে বিজয় অর্জনকারী একটি জাতি, যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে সবসময় আমরা প্রস্তুত, কাজে আমরা সেটা করতে পারি। যত দৃঢ় কাজই হোক না কেন, সেটা ক্রমাগত ক্ষমতা বাঙালিরা রাখে এই বিশ্বাস আমার আছে। কাজে আপনারা সেইভাবে আপনাদের দায়িত্ব কাজ করবেন আমি সেটা চাই, এবং আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। চলুন আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে আমরা গড়ে তুলি উন্নত, সমৃদ্ধ, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলা হিসেবে। সোনার বাংলাদেশ গড়ার যে স্বপ্ন জাতির পিতা দেখেছেন, আমরা যেন সেটা করে যেতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। সকলের উদ্দেশ্যে দিক নির্দেশনমূলক ভাষণ প্রদানের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন 2017-18 অর্থবছরে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। সম্মানিত সভা মণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রীর সদয় অনুমতিক্রমে 2017-18 অর্থবছরের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সমাপ্তি